ঘুমা থেকে আসা রাজুদার পকেট পরোটার নাম আর কে না জানে। আমরা ফেসবুক বা ইউটিউব খুললেই এই পকেট পরোটা অরিয়েন্টেড অনেক রকমের ভিডিও কিন্তু দেখতে পাই। এবার আপনারা হয়তো ভাবছেন যে এই ভূত ভগবান চ্যানেলে হঠাৎ করে রাজুদার পকেট পরোটার কথা আমি কেন বলছি। আমি এই কারণেই ওনার কথা বলছি, তার কারণ হচ্ছে আজকের ঘটনাটা যে পাঠিয়েছে অর্থাৎ শান্তনু, ও কিন্তু এই গুমা গিয়ে রাজুদার কাছে, মানে কিভাবে উনি গুমা থেকে অতগুলো পরোটা নিয়ে শিয়ালদা আসেন, কিভাবে উনি পুরো জার্নিটা করেন, তো ওনার সাথে একটু বেশি কথা বলা যাতে সময় পাওয়া যায়, তো সেই জন্য শান্তনু এবং ওর এক বন্ধু যার নাম ছিল অমিত, এই শান্তনু আর অমিত ওদের বাড়ি হচ্ছে ব্যান্ডেলে। তো ব্যান্ডেল থেকে ওরা ঠিক করে যে রাজুদা যে শিয়ালদাস চত্বরে এসে যে পরোটাটা বেচে, পকেট পরোটা এত ফেমাস, তো সেখানে ওরা এর আগে একবার গেছিল। তো তখন ওদের মনে হলো যে সবাই তো ওখানে গিয়ে ভিডিও করে বা ওখানে উনি কীভাবে ব্যবসা করছেন সেটা সবাই দেখায় বা সব কিছু এটা সম্পর্কে সবাই জানে, কিন্তু গুমা স্টেশন থেকে উনি কীভাবে ট্রেনে ওঠেন অতগুলো পরোটা নিয়ে, এবং উনি নাকি বলেছিলেন যে উনি সকালবেলা 3:20 এরকম একটা কিছু ভোর রাতে ট্রেন ধরে উনি শিয়ালদা চত্বরে আসেন, তো সেই জিনিসটাকে দেখার জন্য নিজের চোখে। তো শান্তনু আর অমিত এই দুই বন্ধু ঠিক করলো যে ওরা এই 3:20 যে ট্রেনটা ধরে রাজুদা আসেন আর কি, সেই সময় ওরা ওই গুমা স্টেশনে তার আগে গিয়ে পৌঁছে যাবে, এবং সেখানে ওরা দেখবে যে কিভাবে রাজুদা ওই অতগুলো পরোটা নিয়ে ট্রেনে ওঠে, বা ট্রেনে আস্তে আস্তে ওনার সাথে আলাপ করবে, একটু কথাবার্তা বলবে, কারণ উনি যখন চলে আসেন একবার তো তখন উনি কাজের মধ্যে খুব ব্যস্ত হয়ে যান। প্রচুর ইউটিউবার আছে যারা, বা যারা ফেসবুকে ভিডিও করে, তারা অনেকে ওনাকে উনি সময় অনেক প্রশ্ন করে, কিন্তু ওরা ভাবলো যে এটা কেমন হয় যে উনি গুমা স্টেশন থেকে কিভাবে অতগুলো পরোটা নিয়ে ট্রেনে করে আসেন, সেইটা একটুখানি আমরা দেখবো, ওনার সাথে একটু কথা বলবো, একটা ছোটো একটা ভিডিও করব। এবার ব্যাপার হচ্ছে যে যিনি আজকের ঘটনাটা পাঠিয়েছেন শান্তনু, ওর কিন্তু কোনো ইউটিউবে চ্যানেল নেই, বা ও ফেসবুকেও যে খুব বড় বড় ভিডিও করে তাও নয়। ও অ্যাকচুয়ালি মুম্বাইতে একটা সম্পূর্ণ অন্য ধরনের কাজ করে, তো মাঝে মধ্যে ও কী করে, এই ওর বাড়ি হচ্ছে ব্যান্ডেলে, তো সেখানেও আসে। এবার ও ওর প্রোফাইলে ছোটো ছোটো রিলস ভিডিও পোস্ট করত। এবার রিসেন্ট কিছুদিন থেকে ও দেখে যে ওর ভিডিওগুলো বেশ ভালো ভিউ হচ্ছে, এবার সেই জন্য মনে মনে ঠিক করে যে এই গুমা স্টেশন থেকে কিভাবে উনি উঠছেন, মানে রাজুদা কিভাবে অতগুলো পরোটাকে উনি ম্যানেজ করেন, এই সমস্ত কিছু নিয়ে ও একটা ছোট ভিডিও করবে, তার সাথে হয়তো কিছু একটা পোস্ট দেবে। তো এইরকম চিন্তাভাবনা করি, আর এটা বেশ একটা অ্যাডভেঞ্চার হবে, ওরা মানে রাত রাত বেরিয়ে যাবে, গুমা স্টেশনে গিয়ে ওরা পৌঁছে যাবে, সেখান থেকে রাজুদাকে দেখবে কিভাবে রাজুদা স্টেশনে এলো, কিভাবে অতগুলো পরোটা নিয়ে ট্রেনে উঠলো, এই সব কিছুকে নিয়ে একটা ওরা ভাবে যে একটা ছোট ভিডিও বানাবো আর সেটা নিয়ে এটা পোস্ট করব। তো এই উদ্দেশ্যে ব্যান্ডেল থেকে শান্তনু এবং অমিত এই দুজনে রাতের বেলায় গুমার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো ওদের প্ল্যান ছিল যে ওরা মোটামুটি, কারণ মানে একদম মধ্যরাতের দিকে তো কোনো ট্রেন চলে না, তো ওরা বেশ অনেকটা আগেই পৌঁছে যাবে গুমা, এবং সেখানে গিয়ে ওরা রাতটা দুই বন্ধু মিলে কোনো রকমের স্টেশনে কাটিয়ে দেবে। তারপরে ওই 3:20 ট্রেনে তো রাজুদা আসেই, তো তার ওখানে এলে রাজুদার সাথে কথাবার্তা বলবে, তারপর রাজুদার সাথে ওই সেম ট্রেন করে ওরা শিয়ালদা চলে আসবে। এইটা ছিল ওদের টোটাল প্ল্যান। কিন্তু এই প্ল্যানে প্ল্যানটা বানাতে গিয়ে, বা ওরা যখন ওই রাতের বেলা স্টেশনে গিয়ে পৌঁছায়, তখন ওদের সাথে যে কী ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা ওদের হয়েছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি কিন্তু এই এপিসোডে আপনাদের সকলকে বলবো। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকেই পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আমি এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে, এটা কিন্তু খুব ভয়ের ঘটনা। মানে গুমা স্টেশন দিয়ে, মানে গুমা স্টেশনটা যারা আপনারা ওইদিকে থাকেন তারা তো জানেনই যে এটা বনগাঁ বারাসাত শিয়ালদা লাইনের একটা বেশ ইম্পর্টেন্ট স্টেশন, প্রচুর লোকজন ওখান দিয়ে যাতায়াত করে, এবং সত্যি কথা বলতে যেটা শান্তনু লিখেছে যে ওই স্টেশনটায় কিন্তু দুটো প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। এবার ওই স্টেশনে এরকম যে কোনো ঘটনা আদৌ ঘটতে পারে, বা জায়গাটা যে মানে রাতের বেলা সম্পূর্ণ অন্য রকমের রূপ নেয়, সেই সম্পর্কে কিন্তু ওদের কোনো ধারণা ছিল না। এবং ওরা এটাও ভেবেছিল যে ওই গুমা স্টেশন থেকে কিছুটা গিয়েই ওখানে গুমার হাট বলে একটা মানে জায়গা আছে, যেখানে আর ওরকম হাটের মতো যেরকম জিনিসপত্র বিক্রি হয় সেরকম হয়। তো ওদের মনে কিন্তু কোনো রকম কোনো ডাউট আসেনি। আর সত্যি কথা বলতে একটা স্টেশনে
রাতের বেলা হয়তো একটু নিঝুম হয়ে যেতে পারে, কিন্তু এরকম ঘটনা বা এরকম অভিজ্ঞতা যে ওদের হবে সেটা কিন্তু ওদের ধারণার বাইরে ছিল। তো সেটা আপনারা যত ঘটনাটা শুনবেন আপনারা বুঝতে পারবেন। তো আমি এবারে আপনাদেরকে বলবো যে ওদের সাথে ঠিক কী ঘটেছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশান আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আরেকটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেল আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা ব্যান্ডেল থেকে শান্তনু লিখে পাঠিয়েছে। প্রথমে আমি আপনাদের ঘটনা সম্পর্কে কিছু কথা অলরেডি বলে নিয়েছি, তো আমি এবারে সরাসরি ঘটনা থেকেই তাহলে শুরু করছি। আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারবে যেহেতু আমি প্রথমেই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে জানিয়েছি যে কেন ওরা হঠাৎ করে রাতের বেলা গুমা স্টেশনে যাওয়ার প্ল্যান করেছিল। এবার এই শান্তনু আর অমিত হচ্ছে দুজন ছোটবেলার বন্ধু, ঠিক আছে? এবার ও একটা মার্কেটিং বিজনেসের সাথে যুক্ত আছে। এবার সেই ওর যে বিজনেসটা সেটা মেইনলি কিন্তু মুম্বাইতে। হ্যাঁ, এবার মুম্বাইতে ও বেশিরভাগ সময় থাকে, হয়তো 2 মাস 3 মাস ও টানা মুম্বাইতে থাকলো, তারপরে হয়তো 1 মাস ওই ব্যবসার কাজের জন্যই, যেহেতু ওর বাড়িও এখানে তো কখনো এখানে থাকতো। আর ওর যে বন্ধু রয়েছে যে অমিত, ওদের পারিবারিক ব্যবসা রয়েছে। তো মানে যতই ও মুম্বাইতে কাজ করুক বা ওর সাথে আরও অন্যান্যদের চেনা পরিচিত যাই থাকুক না কেন, এই শান্তনুর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ছোট থেকে এই অমিত, ঠিক আছে? এবার শান্তনু আর অমিত দুজনে মানে প্রচণ্ড ভালো বন্ধু। এবারে ওই যে আপনাদেরকে আমি প্রথমে যেটা বলেছিলাম যে শান্তনুর কিন্তু কোনো রকম কোনো ইউটিউব চ্যানেল নেই বা ও ফেসবুকে যে ভিডিও করে বা পেয়ে যাচ্ছে এরকম কিছু নয়, মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও বা ছোট ছোট রিলস ও পোস্ট করত। এবার ও ইউটিউবে ফেসবুকে এই গুমা থেকে যে রাজুদা পকেট পরোটা নিয়ে আসেন শিয়ালদা অঞ্চলে এবং সেই পকেট পরোটা যে খুব পপুলার হয়েছে এই ভিডিওগুলো উনি দেখতেন। তো শান্তনুর এটা দেখে খুব ভালো লাগে। তো একদিন অমিতকে বলে যে মানে তখনও মুম্বাইতে ছিল, তো বলেছে যে একদিন চল যখন আমি আবার ব্যান্ডেল যাব তো একদিন জোনে মিলে কলকাতায় যাব, ওই রাজুদার পকেট পরোটা একবার খেয়ে দেখতে হবে কেমন বানায়, এত নাম শুনছি, এত এত ভিডিও হচ্ছে ওনাকে নিয়ে। তো অমিত বলেছে ঠিক আছে যাব। এবার ওরা একদিন কি করে, ওরা ওই রাজুদার পকেট পরোটা টেস্ট করার জন্য ওরা একদিন ওখানে যায় যেখানে রাজুদা বসেন কলকাতায়। তো ওখানে গেছে, খেয়েছে, মোটামুটি ওদের ঠিকঠাকই লেগেছে, ভালোই লেগেছে। তারপরে ওরা ওখানে তখন রাজুদার সাথে একটু কথা বলেছে এবং অন্যান্য ভিডিওতেও ওরা যেটা শুনেছে এবং রাজুদাকে শান্তনু যখন নিজেও জিজ্ঞেস করেছে যে এত সকাল সকাল এত পরোটা নিয়ে মানে আসা এত দূর থেকে, তো তখন উনি বলেছেন যে আমি একদম ভোর রাতে ট্রেন ধরি, ওরকম 3:20 3:25 এরকম একটা কিছু টাইম বলে এবং উনি গুমা থেকে ওঠেন। এবার এগুলো শুনে না ওরা দুজনে যখন আবার ফিরছে তো তখন বলছে যে আমরা ফেসবুক বা ইউটিউবে প্রচুর ভিডিও দেখি যেখানে মানে ওই পকেট পরোটা কীভাবে উনি স্টার্ট করলো, মানে প্রথমে উনি অনেক কম পরোটা বেচতেন, এখন ওনার ব্যবসা অনেক বেড়েছে, এগুলো নিয়ে উনি প্রচুর সবাই আর কি প্রচুর ভিডিও দেখেছে। তো ওদের মনে হলো যে গুমা থেকে কীভাবে উনি সেই পরোটাগুলোকে নিয়ে আসে বা উনি যেটা বলে যে আমি এত সকালবেলা উঠে এভাবে আনি, তো সেই জিনিসটা না ওদের দেখার খুব ইচ্ছে হলো, বিশেষত এই শান্তনুর। তো ও তখন ওর বন্ধুকে বললো যে আচ্ছা একটা কাজ করলে হয় না, আমরা যদি একটা দিন, একটু কষ্ট হয়তো হবে কিন্তু একটা বেশ অ্যাডভেঞ্চার হবে, আমরা রাতের বেলা বেরিয়ে যাবো বাড়ি থেকে, তারপরে মোটামুটি ওই 3 অবধি আমাদের হয়তো গুমা স্টেশনে কাটাতে হবে, তারপরে
মানে ওই যখন রাজুদা ওই গুমার স্টেশনে আসবে অতগুলো পরোটা নিয়ে, কেউ ওনাকে হেল্প করতে স্টেশনে আসে কি না, বা উনি একাই অতগুলো মাল তোলেন কি না, এগুলো বেশ দেখা যাবে। আর যেহেতু মানে যেই সময়টা আর কি উনি ওই পরোটাগুলো বেচেন, সেই সময় প্রচুর লোকজন ওনাকে ঘিরে থাকে, অনেকে ওনার ইন্টারভিউ নেয়, অনেকে প্রচুর কাস্টমারও থাকে, তো বললো যে ওই সময়টা ওনার সাথে বেশ কথা বলা যাবে। কারণ ওই মানে ওই যখন উনি ব্যবসাটা করেন সেই সময় তার একটা না উনি কারোর সাথে কথা বলতে পারেন না, কারণ উনি খুব বিজি থাকেন, যেটা খুবই স্বাভাবিক। তো তখন একবার অমিত বলছে যে অত রাতের বেলা তাহলে তো মানে আমাদেরকে আগেই বেরিয়ে যেতে হবে, মোটামুটি 11টা সাড়ে 11টার ট্রেনে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ 12টা সাড়ে 12টার পরে তো আর ওরকম ট্রেন নেই। এবার 3:20 ট্রেনে যে গুমা স্টেশন থেকে রাজুদা উঠবে, তাহলে ওদেরকে ওই 3:20-র আগে ওই স্টেশনে পৌঁছে যেতে হবে, কিন্তু তার ওই মধ্যরাতে তো কোনো ট্রেন নেই, ওদেরকে তার আগে যেতে হবে। তো একটুখানি কোথাও আপত্তি ছিল অমিতের, ও বলছে যে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না, পুরো সারা রাত ঠায়ে জেগে থাকতে হবে। তো তখন শান্তনু বলছে চল একটা অন্যরকম অভিজ্ঞতা হবে, আমি আমার ফেসবুকে মানে এটা দেবো, এরকম কোনো ভিডিও নেই, আমি একটা ছোটো ভিডিও করে আমি দেবো, আমার প্রোফাইল থেকে পোস্ট করব। তো তখন যেহেতু দুজনেই খুব ভালো বন্ধুতে, এই বন্ধু বলেছে, ও বলেছে ঠিক আছে তাহলে যাব। তো ওরা ঠিক করলো যে ওর পরের দিন ওরা বেরোবে। এবার রাতে বেশ খাওয়া দাওয়া করেছে, ওরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুজনে মিলেই ব্যান্ডেল থেকে শিয়ালদা হয়ে গুমা যাওয়ার একটা মানে প্ল্যান বানিয়েছে। মোটামুটি রাত হয়ে গেছে। এবার দেখুন, শিয়ালদা বা হাওড়া এই ধরনের বড় বড় স্টেশনে প্রচুর লোকজন থাকে, সারা রাতও প্রচুর লোক থাকে, অনেক সময় ট্রেন ক্যান্সেল থাকে বা লেট থাকে, এমনিও যেহেতু এগুলো অনেক বড় বড় স্টেশন, এখানে মধ্যরাতে গেলেও প্রচুর লোক দেখা যায়। এবার শিয়ালদা অবধি সব কিছু ঠিকঠাকই ছিল। এবার ওখান থেকে যখন ওরা গুমার জন্য ট্রেন ধরে, তখনও মোটামুটি রাত হলেও ট্রেনে কিছু কিছু লোক ছিল। এবার ওরা ট্রেনে করে আসছে, এবার এটা বুঝতে পারছে যে অবশ্যই 12টা সাড়ে 12টা 1টা থেকে গুমা স্টেশনে, মানে গুমা কিন্তু যে জায়গাটা রয়েছে, যারা রেল স্টেশনটা যেটা ওরা যেটা ও লিখেছে যে এটা কিন্তু কোনো গ্রাম্য জায়গা নয়, ঠিক আছে, এটা কিন্তু একটা মানে মোটামুটি মফস্বল জায়গা বলা যেতে পারে। আর অবশ্যই দুটো প্ল্যাটফর্ম আছে, ছোট স্টেশন সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে জনমানবহীন বা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে কোনো দোকানপাট কিছু নেই তা কিন্তু নয়, আছে। এবার ওরা যথারীতি মোটামুটি ওই 12:30-1টা নাগাদ, 12:30-1টা নাগাদই ওরা গুমা স্টেশনে নেমে পড়ে। এবার তখনও মোটামুটি দোকানপাট মোটামুটি বন্ধ হয়ে গেছে প্ল্যাটফর্মের, আর একটা ওরকম দোকান ছিল সেই দোকানটাও মোটামুটি বন্ধ হচ্ছে। এবার ওদের মোটামুটি এটা মানে এক্সপেক্টেডই ছিল যে মধ্যরাতে নিশ্চয়ই প্ল্যাটফর্মের দোকান খোলা থাকবে না, তো আর হাওড়া শিয়ালদার মতো বড় স্টেশন নয়। এবার আস্তে আস্তে যখন ওই 1টা নাগাদ হয়, তখন মোটামুটি প্ল্যাটফর্ম ফাঁকা, কারণ তখন আপে বা ডাউনে কোথাও কোনো ট্রেন নেই। ওই রকম আবার ওই 3:00 নাগাদ 3:00 বা 3:00 পরে নাগাদ ট্রেন রয়েছে। এবার স্বাভাবিকভাবেই কোথাও হয়তো একটা লোক দূরে বসে আছে, বা আর এই ঘটনাটা কিন্তু ওদের সাথে ঘটেছে পুজোর আগ দিয়ে, ঠিক আছে, তো কোথাও একটা লোক বসে আছে, কোনো হয়তো মানে উনি হয়তো পথ মানে এইভাবে স্টেশনেই থাকেন, ভিখারিও হতে পারেন, তো সে তার মতো গুটি শুটি পাখি একটা জায়গায় রয়েছে। এবার ওরা দুজনে কখনো একটু পায়চারি করছে, তারপর ওরা ট্রেনে লাস্ট ট্রেন ছিল, তো ওই হকার যা ছিল, যা একটু একটা জিনিস বেচছিল, তো ওরা সেগুলো নিয়েছে যে যাতে টুকটাক মুখ চালানো যায়, এইভাবে মোটামুটি চলছে। এবারে ওরা কিছুক্ষণ পরে, তখন রাত বেশি নয়, 1:30 1:30 নাগাদ ওরা দেখছে যে একটা লোক দৌড়তে দৌড়তে, ওই দেখবেন আপনারা যারা লোকাল ট্রেনে যাতায়াত করেন তারা তো আপনারা জানেনই, সেটা হচ্ছে যে লোকাল ট্রেনে যে হকার থাকে, যারা ওই বাদাম ভাজা ছোলা ভাজা এগুলো বিক্রি করে, তো তারা ওরকম লম্বা চেনের মতো মানে হাতে অনেকগুলো ওরকম বাঞ্চ থাকে, এরকম নিয়ে নিয়ে তো ওনারা ট্রেনের মধ্যে হকারি করেন। এবার ওরকমই একটা লোক হঠাৎ করে দৌড়তে দৌড়তে মানে ওরা যে প্ল্যাটফর্মে ছিল, এবং ওরা সেই প্ল্যাটফর্মেই ছিল যেই প্ল্যাটফর্মে ওই 3:20 নাগাদ ওই ট্রেনটা মানে আসবে আর কি, তোরা তো ওই প্ল্যাটফর্মে আছে। এবার দেখছে ওরা যে একটা লোক দৌড়তে দৌড়তে ওইরকম হাতে খুব সামান্য কিছু ওরকম ছোলা ভাজা বাদাম ভাজা মতো রয়েছে, দৌড়তে দৌড়তে প্ল্যাটফর্মে ঢুকছে। এবার ওরা দুজন না মানে শান্তনু আর অমিত দুজনই একটু অবাক হয়ে গেছে যে ওই সময় কোনো ট্রেন নেই, আর
তার আগে যে ট্রেনটা বেরিয়েছে সেটাও বেশ কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। তো লোকটাকে আসতে দেখে ওরা ভেবেছে যে হয়তো বয়স্ক লোক, তিনি হয়তো বুঝতে পারেনি, হয়তো ভেবেছে যে ট্রেন এখনই আছে বা জাস্ট পাস করছে, উনি হয়তো ট্রেনটা ধরার জন্য দৌড়তে দৌড়তে আসছে। এবার তো তখন কি হয়েছে, মানে যখন লোকটা এসরকম হাঁপাচ্ছে, তো তখন অমিত বলছে যে কাকু এই সময় তো কোনো ট্রেন নেই, আপনি কোন দিকে যাবেন, মানে জাস্ট যা হয় আর কি, নর্মালি একজনকে ওভাবে ব্যস্ত হতে দেখে ওর জিজ্ঞেস করেছে ওর বন্ধু। তো তখন লোকটা বলছে ট্রেন অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে না, বলছে হ্যাঁ অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আবার পরে আছে এখনও মোটামুটি অনেকক্ষণ পরে। তো লোকটা না তখন কিরকম একটা হতাশ হয়ে ওই প্ল্যাটফর্মের উপরে, মানে প্ল্যাটফর্মে যে বসার জায়গা রয়েছে সেখানে নয়, এমনি নর্মাল প্ল্যাটফর্মগুলো ধপাস করে বসে পড়েছে, মানে খুব হতাশ হয়ে যে বাবা তাহলে আমাকে এখন বাকি একই রাত হয়ে গেছে, অনেক বাকি সময়টা আমাকে এভাবে কাটাতে হবে, তো উনি ধপাস করে বসে পড়েছে। এবার লোকটাকে দেখে না মানে শান্তনু এবং অমিত দুজনের একটু খারাপ লাগে যে লোকটার একে মানে ভালো বয়স, তার মধ্যে উনি এরকম দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে ঢুকছে, অবশ্যই নিশ্চয়ই পেটের দায় উনি হকারি করেন। তো ওরা না ভাবছে যে বাবা এই লোকটা সারা রাত এরকম করবে, একদম ভোরের ট্রেনে লোকটাকে দিতে হবে, যে ভোর রাতের ট্রেন, ভোর ট্রেনেও বলাও ভুল, ভোর রাত বলা যেতে পারে। তো ওদের একটুখানি অবাক লাগে, তো যাই হোক ওরা তারপরে নিজেদের মধ্যে গল্প করছে, একটু করে মুখ চালাচ্ছে, কিছু টুকটাক খাচ্ছে। এবার সেটা দেখে ওই যে লোকটা ছিল সেই লোকটা বলছে ওদের কি হঠাৎ করে মানে দূর থেকে ডেকে বলছে বাবার একটু এদিকে এসো। তো ওরা সামনে গেছে, গিয়ে তখন লোকটা বলছে যে তোমরা এত রাত এখানে কি করছো? তখন মানে শান্তনু বলছে যে না আমরা ফার্স্ট ট্রেন ধরবো। তো তখন বলছে যে ফার্স্ট ট্রেন ধরবে তো এত তাড়াতাড়ি এসছো কেন, তুমি বাড়িতে থাকতে, তুমি তো জানো না ফার্স্ট ট্রেন কখন, এত তাড়াতাড়ি এসে এই প্ল্যাটফর্মের মধ্যে এই ফাঁকা প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছো কেন, তোমরা বাড়ি যাও, যখন ট্রেনের সময় আসবে তখন আসবে, এখনও তো ট্রেন আসতে 2 ঘন্টা দেরি প্রায়, তোমরা বাড়ি যাও, এরকম করে বলছে। তো তখন অমিত বলে যে ওর বন্ধুটা, সে বলছে যে আমাদের বাড়ি অনেক দূরে, আমরা এখন মানে বাড়িই যাব, তার জন্যই আমরা ট্রেন ধরবো। তো তখন না লোকটা বলছে তোমরা কি এখানে কোনো কাজে এসেছিলে? তো এবার শান্তনু না একটুখানি বিরক্ত হচ্ছে যে এই বয়স্ক লোকটা নিজে এসছে, ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে বসে পড়েছে, সব ঠিক আছে, কিন্তু এই লোকটা এত এনকোয়ারি করছে কেন, লোকটার এত কি? তো তো শান্তনু তখন অমিতকে বলছে চলো ওদিকটা আমরা হাঁটি, মানে কোনো উত্তর দেওয়ার দরকার নেই, চলো ওদিকটা হাঁটি, এরকম আর কি একটা ওকে বুঝিয়েছে। এবার অমিতেরও তখন একটু অড লেগেছে যে লোকটা এত প্রশ্ন করছে কেন। তো ওরা তখন আর কোনো উত্তর না দিয়ে সামনের দিকে এগিয়েছে, মানে যখন এগোতে যাচ্ছে তখন লোকটা পিছন থেকে ডেকে বলছে দুটো আর কি, ওনারই ওই যে উনি বাঞ্চগুলো নিয়ে উনি দৌড়ে আসছিলেন, তো ওখান থেকে দুজন যে দুটো বাদামের প্যাকেট কেটেছে, কেটে বলছে অনেক রাত হয়েছে, নাও তোমরা একটা একটা বাদাম খাও। এবার ওরা যেহেতু ট্রেনে যখন আসছিল তো তখন ওরা হকারদের থেকে কিছু কিছু কিনেছিল, খুব বেশি তো ছিল না হকার, তো মোটামুটি যা কিনেছিল ওদের হয়ে গেছে আর ওরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছে। তো শান্তনু বলছে লাগবে না কাকু, আমাদের পেট ভর্তি আছে, আপনি রাখুন। এবার তখন অমিত বলছে যে আসলে নিয়ে নে, লোকটার হয়তো আজ সারাদিনে বিক্রি বাট্টা বেশি হয়নি, বাড়িও যেতে পারলো না, ছেড়ে দে, নিয়ে নে, বয়স্ক লোক, নিয়ে নে। তো যাই হোক ওটার যা টাকা হয় সেটা দিয়ে মানে শান্তনু দিক দিয়ে বাদামটা নিতে গেছে। এবার হঠাৎ করেই লোকটা না কীরকম একটা মানে মুখভঙ্গিমাটা না কীরকম করে উঠলো। এবার ওই যে সময়টা সেই সময়টা কিন্তু প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, কেউ নেই, মানে লোকটাকে যেহেতু টাকাটা দিতে চেয়েছে এটা বোঝা গেল যে লোকটা টাকা নিতে যায়নি, মানে লোকটা হাতে নিচ্ছেই না। তো তখন লোকটারা কিছুক্ষণ বিরক্ত প্রকাশ করে লোকটা বলছে যে তোমরা বাবারা আমাকে টাকা দেখাচ্ছ, আমি তোমাদের টাকার জন্য দিচ্ছি না, তোমরা অনেক রাত হয়েছে এরকম ফাঁকা প্ল্যাটফর্মে বসে আছো, পায়চারি করছো, নিশ্চয়ই তোমাদের খিদে পেয়েছে, তো সেই জন্য আমি তোমাদেরকে এই বাদামটা দিই, আমি বেচার জন্য তোমাদেরকে দিইনি কিন্তু। তো শান্তনু তখন একটুখানি লজ্জা পেয়ে বলছে যে না না কাকু সেটা বুঝতে পেরেছি, কিন্তু আপনি তো এটা ব্যবসা করেন, শুধু শুধু আমরাই আপনার থেকে ভাবেন নিতে, আমাদেরও তো খারাপ লাগে, তো আপনি টাকাটা রাখুন। তো কাকুটা তখন বলছে যে মানে ওই বয়স্ক লোকটি আর কি তখন বলছে যে ওটা তোমার পকেটে রাখো আর বাদামটা খাও। এবার বুঝতে পারছে যে লোকটা একটুখানি মনঃক্ষুণ্ণ হয়েছে, বয়স্ক লোক, তো অমিত বলছে ছেড়ে দে, দিতে চাই দিতে চাইছে যখন ছেড়ে দে, আমরা ওদিকটা যাই, এ নালে মানে অ্যাকচুয়ালি ওরা ভেবেছে যে লোকটা খুব টকেটিভ, খুব কথা বলে,
তো এবার যতক্ষণ পাশে থাকবে ততক্ষণ কথাই বলে যাবে, এই ব্যাপারটা নিয়েই বাড়িয়ে যাবে। তো তখন শান্তনু পকেটে টাকাটা ঢুকিয়ে রাখে এবং দুজন দুটো বাদাম খেতে খেতে মানে প্ল্যাটফর্মের সামনের দিকে এগোতে থাকে। এবার সামনের দিকে এগিয়ে কিছু দূর এগিয়ে ওরা কখনো দাঁড়াচ্ছে কখনো বসছে। তো দাঁড়িয়ে যখন আছে তো তখন ওরা দেখতে পাচ্ছে লোকটা যে জায়গাটায় বসেছিল ওই জায়গাটা দিয়েই কিন্তু লোকটা বসে আছে। এবার ওদের ওরা না তখন অন্যান্য কথা বলছে যে রাজুদা কোন দিক দিয়ে ঢুকতে পারে, রাজুদার সাথে কী কী কথা বলবে, কী কী বিষয় রাজুদার থেকে জানবে, পকেট পরোটা সম্পর্কে একটু জিজ্ঞেস করবে, কীভাবে বাড়িতে বানানো হয়, এই সব নিয়ে যখন মানে ওরা নিজেদের মধ্যে কথা বলছে হঠাৎ করেই ওই গুমার ওই যে মানে ওই যে রেল লাইনটা রয়েছে সেখান দিয়ে মানে একটা ট্রেন আসার একটা সিগন্যাল হয়েছে। এবার দেখুন রাতের বেলা ওখানে কোনো লোকাল ট্রেন যাতায়াত করে না ঠিকই, কিন্তু দূরপাল্লা যে ট্রেনগুলো এক্সপ্রেস যে ট্রেনগুলো হয় সেগুলো অনেক সময় খুব হাই স্পিডে পাস করে যায়। তো মানে ও বলছে যে তখন শান্তনু আর অমিত না একটু সরে এসেছে, ওরা দূর থেকে আলোটা দেখতে পাচ্ছে যে ট্রেনটা ঢুকবে, ওটা কোনো এক্সপ্রেস ট্রেন, তো ওরা একটু সাইড হয়ে গেছে। এবার ওরা তখনও কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছে লোকটা ওরকম গুটিসুটি মানে পাকিয়ে ওই প্ল্যাটফর্মে যেখানে বসেছিল সেখানেই বসেছে। আর অত রাতের বেলা ওরকম ফাঁকা স্টেশন চত্বরটা কিন্তু রীতিমতো মানে খুব ঠান্ডা না হলেও বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু ছিল, মানে সারাদিন যেরকম একটা ভ্যাপসা গরম যেরকম ছিল কিন্তু ওই রাতের বেলা ওইখানে হয়তো খুব ফাঁকা ফাঁকা বলে বা যে কোনো কারণের জন্যেই হোক মানে বেশ ভালো একটা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল, পুজোর আগে যেরকম আর কি ওয়েদার হয়ে থাকে সাধারণত। এবার ট্রেনটা ঢুকছে, এবার বুঝতেই পারছেন এক্সপ্রেস ট্রেন যথেষ্ট স্পিড রয়েছে, তো ওই ধুলো উঠবে সামনে থাকলে, তো সেই জন্য ওই শান্তনু আর অমিত কী করেছে একটু সাইডের দিকে সরে গেছে, ঠিক আছে। এবার ট্রেনটা যখন প্ল্যাটফর্মে ঢুকেছে ওরা তো মানে অনেকটা সামনের দিকে ছিল, এবার যখন ওদেরকে ট্রেনটা ক্রস করে প্ল্যাটফর্মের মোটামুটি মাঝ বরাবর চলে এসেছে ট্রেনটা, আর এক্সপ্রেস ট্রেন তো খুব স্পিড, হঠাৎ করেই ওরা দেখে একটা ওই যে প্লাস্টিকের যে যে প্যাকেট ছোটো ছোটো প্যাকেটগুলো যেরকম বাঞ্চ ছিল ওই বাদাম ভাজা ছোলা ভাজার, ওই প্যাকেটটা ওই মানে ওই যে বাঞ্চটা মনে হলো মানে যেহেতু ফাঁকা প্ল্যাটফর্ম ট্রেনটা সজোরে পাস করছে আর ওরা মোটামুটি ওই একটু এগিয়ে এগিয়ে আসছে, হঠাৎ করে মনে হলো একটা ওরকম আওয়াজ, যেহেতু ট্রেনের আওয়াজটাও প্রচণ্ড, ট্রেন যখন ওরকম হয় কোনো প্ল্যাটফর্মে ঢোকে তো অবশ্যই তার একটা মানে একটা ভাইব্রেশন থাকে, তারপরে ট্রেন ঢোকার আগে একটা সাইরেন বাজায়। তো ওরা দেখে যে ওই ভদ্রলোক ধপাস করে মানে প্ল্যাটফর্ম থেকে মনে হলো যেন মানে খুব মুহূর্তের জন্যই মানে ওরা বিষয়টা চোখে দেখে, ওরা মানে দেখছে যে ওই ভদ্রলোক প্ল্যাটফর্ম থেকে ঝপ করে ট্রেনের সামনে মনে হচ্ছে যেন নিজেকে আছড়ে দিল, মানে ট্রেনের যে মুখটা আর লোকটা যে যাচ্ছে মনে হয় যেন ট্রেনের সামনে লোকটা একদম ঝাঁপিয়ে পড়লো ট্রেনটার উপরে, একদম এই জিনিসটা দুজনেই দেখে। আর দেখবেন এই ধরনের দূরপাল্লা ট্রেন হোক বা লোকাল ট্রেন যে ট্রেনই হোক না কেন, ট্রেনের একদম যে সামনের দিকটা থাকে যেখানে লোকোপাইলট থাকে ঠিক তার উপরেটা কিন্তু বেশ জোরালো আলো থাকে, এবার সেই আলোটা কিন্তু বেশ জোরালো আলো এবং প্ল্যাটফর্মেও আলো জ্বলছে। এবার ওরা যে ডিস্টেন্স থেকে এই ঘটনাটা দেখেছে সেটা মানে মোটামুটি 10 মিটার মতো হবে, 8-10 মিটার। এবার ওরা দুজনেই যখন সেম জিনিসটা দেখে ওরা না ওখানে থমকে দাঁড়িয়ে পড়ে এবং একে অপরের মানে মানে একে অপরের হাতটাকে মানে একদম খামচে ধরেছে, মানে কী দেখলাম এটা। আর পুরো প্ল্যাটফর্মে মানে উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা দুটো ওই মানে যারা হয়তো রাস্তাতেই থাকেন তারা ওই যেখানে বসার জায়গা থাকে সেখানে কোনো রকমের গুটিসুটি পেরে শুয়ে আছেন এবং তারা কিন্তু কেউ দেখছে না, তারা হয়তো ঘুমোচ্ছে, এবং ওই প্ল্যাটফর্মে ওরা দুজন আর ওই ভদ্রলোক ছাড়া আর কেউ নেই। এটা দেখে না মানে ট্রেনটা তো মুহূর্তের মধ্যে পাস করে প্ল্যাটফর্ম থেকে পাস করে বেরিয়ে গেল, এবার ওরা দুজনে দেখছে যে আলোর মধ্যে মানে ওই জায়গাটায় খুব তীব্র আলো না থাকলেও প্ল্যাটফর্মে পাশে যে আলোটা রয়েছে সেই আলোটা কিন্তু ওনার ওই যে বাদাম ভাজা ছোলা ভাজার যে বাঞ্চগুলো নিয়ে উনি ট্রেনে হকারি করেন সেই জিনিসটা ওখানে পড়ে রয়েছে, এবং একটা নীল রঙের একটা বোতল রয়েছে, সেই বোতলে একটু জল ভরা, মানে জলটা হয়তো উনি খাচ্ছিলেন বা এরকম কিছু, সেই বোতলটাও রয়েছে আর ওই বাদাম ভাজা ছোলা ভাজার ওই বাঞ্চটাও পড়ে রয়েছে, কিন্তু ভদ্রলোক নেই।
এবার এটা দেখে না ওদের দুজনেরই প্রচণ্ড ভয় লেগে যায়, এবং ওরা ভাবছে যে চোখের সামনে একটা এরকম ঘটনা ঘটলো। এবার ওরা না ওই সামনের দিকটা আসতে খুব ভয় পাচ্ছে, যে মানে লাইনে বা প্ল্যাটফর্মে কি ছবি ওরা দেখবে, কি হয়ে আছে এটা না মানে ওরা ভাবতে পারছে না। তো তখন অমিত বলছে যে আর সামনে যাওয়ার দরকার নেই, আমরা এখানটাতেই দাঁড়িয়ে থাকি। মানে ওদের দুজনেরই প্রচণ্ড ভয় লাগছে, আর শান্তনুরও তখন এমন অবস্থা, ও যে মানে এগিয়ে দেখবে সেই দেখার ক্ষমতাও নেই, কারণ দুজনেই সেম জিনিস দেখেছে। আর দুজনেই দেখতে পাচ্ছে যে ভদ্রলোক, সেই বয়স্ক লোকটা মানে মধ্যবয়সী কি একটু মানে প্রৌঢ় বলা যেতে পারে, খুব বৃদ্ধ নয়, প্রৌঢ়। তো তার ওই সেই জলের বোতলটা যেটা ওনার হাতে ছিল, ওই ছোলা বাদা বাদাম ভাজা ওই জিনিসগুলো সব রয়েছে, কিন্তু লোকটা নেই। তো তখন ওরা বুঝতে পারলো যে ওরা যেটা দেখেছে সেটার মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। এবারে না মানে ওরা প্রচণ্ড মানে মানে ভয় কাঁপছে, যেরকম ঘটনা কি করে ঘটলো, আর ওরা ছাড়া আর কেউ দেখলো না কি হলো। এবার ওরা ভাবছে যে প্রথম এবার কেউ আসবে, এসে যদি ওইখানে ওরকম ঘটনাস্থলটা ওরকমভাবে দেখে, কিছু নিশ্চয়ই ওখানে ডিজাস্টার হয়ে আছে। ওদের এইসব ভেবে না মানে এরকম সাত পাঁচ ভেবে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো ওখানে না মানে তখন মানে রীতিমতো ওদের শরীর খারাপ লাগছে চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে। এর মানে ওরা না তখন ওখানটায় না মানে কী করবে, মানে এতটা ওদের শরীর খারাপ লাগছে যে ওখান থেকে একটু সামনে গিয়ে বসার জায়গা রয়েছে, কিন্তু ওখানে আর ওরা যেতে পারছে না। ওরা প্ল্যাটফর্মের উপরেই বসে পড়েছে, দুজনেই বসে পড়ে ওদের ব্যাগে জল ছিল, সেখান থেকে একটু জল খেয়েছে। মানে 15-20 মিনিট হয়েছে ঘটনাটা ঘটেছে, ঠিক এর 15-20 মিনিট পরে প্ল্যাটফর্ম পুরো নিস্তব্ধ হয়ে গেছে। মানে ওরা যেটা বলছে যে মানে এর আগে দুটো, একটা দুটো তাও টুকটাক মনে হচ্ছিল কোনো মানে দূর থেকে কোনো একটা গাড়ির হর্নের আওয়াজ পাচ্ছি বা কিছু একটা আওয়াজ, হয়তো গাড়ি বা কিছু আসছে, কিন্তু ওই মুহূর্তটা না পুরো স্তব্ধ, মানে একদম পিন ড্রপ সাইলেন্ট যাকে বলে। ভীষণ ভয় লাগছে ওদের, এবং শান্তনু আর অমিত দুজনেই মনে মনে মানে দুজনেই একে অপরকে বলছে, এবং মনে মনে ওটা ভাবছিল যে ওরা ওদের এখানে এভাবে আসাটা উচিত হয়নি এত রাতে, কী করবে। ঠিক এই ঘটনার 20-25 মিনিট পরে হঠাৎ করেই ওরা দেখছে, ওরা নিজের চোখে দেখছে যে ওই যে নীল বোতলটা আর ওই যে ওনার যে ওই বাদাম ভাজা ছোলা ভাজার যে বাঞ্চটা, ওটা কীরকম যেন মানে মেঝের উপরে তো রাখা রয়েছে, প্ল্যাটফর্মের উপরে ডাইরেক্ট মেঝেতে রাখা রয়েছে, কীরকম যেন ডান দিক বাদিক করে ঘসঘস করে ঘষছে। মানে মনে হচ্ছে কেউ যদি ওটাকে হাত দিয়ে বা পা দিয়ে যদি নাড়ায়, হ্যাঁ যদি সে যেরকম আওয়াজ হবে ঠিক সেরকমভাবে এদিক ওদিক মুভ করছে। এবং এই যে মুভ করা বিষয়টা না প্রথম চোখে পড়ে কিন্তু শান্তনুর। এবার শান্তনুর চোখে পড়ার পর ওর না মানে রীতিমতো শরীর খারাপ লাগছিল, খুব মানে বাজে লাগছিল এরকম ঘটনাটা ওদের এক্সপিরিয়েন্স করে। তো ও তখন অমিতকে দেখায়, অমিতকে বলছে ওইটা দেখ কী হচ্ছে। এবার অমিতও দেখছে যে ওনার ওই জিনিসগুলো এদিক ওদিক সরে যাচ্ছে, মানে প্ল্যাটফর্মের উপরে মেঝেতে রাখা সেটা নিজে থেকেই ডান দিক বাদিক করে ঘষে সরছে। আর যেহেতু প্যাকেটগুলো প্লাস্টিকের, ওটা যদি ওরকম প্ল্যাটফর্মের মেঝের উপরে যদি মানে এদিক ওদিক করে তো একটা ঘর্ষণের একটা আওয়াজ হয়। এবার এটা দেখে না ওরা খুব ভয় পেয়ে যায়, মানে ওরা বুঝতে পারছে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। এবার তখন না মানে শান্তনু আর অমিত, এবার প্ল্যাটফর্মের একদম একদম সামনে বা একদম পিছনের দিকটা একটু অন্ধকারই হয়, তো ওরা ওখান থেকে উঠে কোথাও যেতেও পারছে না। তো তখন অমিত ওকে বলছে যে একটা কাজ করি, চল আমরা উল্টো দিকের প্ল্যাটফর্মটায় চলে যাই, যখন ট্রেন আসবে অ্যানাউন্স হবে তখন আমরা এই প্ল্যাটফর্মে আসবো, আমার এইখানটা থাকতে ইচ্ছে করছে না। এবার ঘটনা হচ্ছে যে ওইখানে যেতে গেলেও ওদেরকে ওভারব্রিজ দিয়ে বা এদিক দিয়ে নেমে যেতে হবে। এবার শান্তনুর তখন এত ভয় লাগছে যে মানে ওদিক দিয়ে যেতে গিয়েও যদি লাইনের দিকে চোখ পড়ে যাওয়া, যদি কিছু একটা এমনও দেখে ফেলে কোনো বিভৎস কিছু, তো না মানে বলছে যে না না এখানেই থাকি, আর তো বেশিক্ষণ না, আর এক ঘন্টা পরেই এবার ট্রেন। কিন্তু সেই মুহূর্তে ওদের কাছে ওই এক ঘন্টাটা পুরো একদিনের মতো লাগছে, মানে সময় কাটছে না। আর ভীষণ ভয় লাগছে, ওরা ভাবছে যে যে ঘটনাটা ঘটলো এরপরে কী হবে, কেউ দেখলে ওদেরকে জিজ্ঞেস করবে যে এরকম ঘটনা কী করে ঘটলো, বা এটা নিয়ে একটা হুলুস্থুলু ব্যাপার বেঁধে যাবে, এটাই স্বাভাবিক, মানে ওরা ছাড়া আর কেউ সাক্ষী নেই বিষয়টার, এসব ভেবে বল। ও তখন মানে মানে অমিত ওকে বলছে শান্তনুকে যে তোর মনে হয় যে একটু পরে এই ঘটনাটা যখন জানা যাবি হবে, লাইন দিয়ে ট্রেন চলবে, ট্রেন তো বন্ধ করে দেবে, আগে স্টেশনই হয়তো বন্ধ হয়ে যাবে, লাইন টাইন সম্পর্কে কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তদন্ত হবে, সময় তো কিছুটা লাগবে। তো তখন ওরা দুজনেই ভাবছে যে ওরা খুব বড় ভুল করে ফেলেছে, যে জন্য এসে সেটা তো হবেই না, উল্টো একটা বিশাল ঝামেলায় ওরা ফেসে যেতে পারে, বা কিছু একটা মানে
মানে কি হবে সেটা ওরা কিছুতেই বুঝতে পারছে না, মানে খুব বাজে সিচুয়েশন সেটা ওরা জানে। যখন ওদের মানে খুব মানে একদম বাজে অবস্থা, ঠিক সেই সময় ওরা দেখছে মানে ওই দিকে না ওরা তাকাচ্ছে না ভয়, ওই ওই জলের বোতলটা এদিক ওদিক করছে, ওনার ওই হকারি জিনিসগুলো এদিক ওদিক করছে, এগুলো ওরা তাকাচ্ছে না। এমন সময় ওরা দেখছে যে অন্যদিকে উল্টো দিকে যে প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে ওই লোকটা, যে লোকটাকে একটু আগে ওরা দেখলো যে ওই যে ট্রেনটা আসছিল দূরপাল্লার ট্রেনটা, সেই ট্রেনটার উপরে ঝাঁপিয়ে পড়ল লাইনে, দেখছে ওই লোকটা ওইরকমই সেম দৌড়তে দৌড়তে, মানে একটা মানুষ দৌড়লে তার পায়ের যে একটা দৌড়ানোর যে আওয়াজ হয়, তার জুতোয় থ্যাপ থ্যাপ করে যে আওয়াজটা হচ্ছে, মানে উনি তো খুব জোরে দৌড়তে পারছেন না, ঠিক সেভাবে ওই লোকটা আসছে। এবার এটা দেখে না মানে প্রথম এটা অমিত দেখতে পায়, অমিত বলছে শান্তনুকে বলছে এই লোক এই লোকটাই সেই লোকটা না? এবার না শান্তনু বলছে কি বলছিস, এই লোকটা এই লোকটা কী করে হতে পারে, এই লোকটা সেটা হতে পারে না, তবে তুই ভুল দেখছিস, তুই তুই ভুল দেখছিস, তুই সামনে গেলে দেখতে পাবি এই লোকটা অন্য লোক, প্রচুর লোক হকারি করে একই রকম মানে সমবয়সী হয়তো হতে পারে, কিন্তু এই লোকটা সেই লোকটা হওয়া সম্ভব নয়। তো তখন অমিতও কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে যায়, ঠিক আছে, এবং ও যখন একটু সাহস নিয়ে ওই যেখানে ওই লোকটার জলের বোতল আর ওই জিনিসটা চোটের দিকে যখন তাকিয়েছে, দেখছি না ওখানে জলের বোতলটা রয়েছে, না ওখানে ওনার হকারি যে ছোলা বাদাম ভাজার যে প্যাকেটগুলো রয়েছে সেগুলো রয়েছে। তো তখন অমিত শান্তনুকে বলছে যে দেখ এগুলো একটাও নেই, এবং এই দেখ এই একটাও নেই বলতে বলতে মানে ওরা দেখেছে উল্টো দিকের প্ল্যাটফর্মে লোকটা রয়েছে, এবং উল্টো দিকের প্ল্যাটফর্মে একদম মানে মাঝখানটায় লোকটা ছিল। এবার দেখুন আমি আপনাদের একটা লজিক বলি, যদি ওই লোকটা আমি ধরে নিলাম ওরা ভুল দেখেছে, এবার একটা লোক মানে প্রৌঢ় একটি লোক সে উল্টো দিকের প্ল্যাটফর্মে রয়েছে, সে যদি হেঁটে জাস্ট নিচ দিয়েও প্ল্যাটফর্মটা পার করে আসে তাহলেও তার একটু সময় লাগবে, ওভারব্রিজ দিয়ে এলে তো সময় লাগবেই, বা এমনি যদি নেমে উনি ক্রস করে আসে সেটাতেও সময় লাগবে। কিন্তু এখানে যেটা হয়েছে, যেটা শান্তনু লিখেছে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা একদম ওদের মুখের সামনে এসে হাজির হয়, মানে একটা লোক যদি দূর থেকে হেঁটে আসে সেটা কিন্তু দেখা যায় বা বোঝা যায়, বা লোকটা দূর থেকে আসে সেটাও হয়, বা সেটার জন্য একটা সময় দরকার, মিনিমাম একটা টাইম দরকার। কিন্তু এক্ষেত্রে ওরা যেটা দেখলো যে ওই লোকটা না একদম মুখের সামনে ওদের কাছে চলে এসেছে, এবং চলে এসে লোকটা ওদের দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টিতে, একদম শান্ত অদ্ভুত দৃষ্টিতে, কোনো চোখের পাতা পড়ছে না, একদম ওদের দুজনের মুখের সামনে এসে দাঁড়িয়েছে। ওরা প্ল্যাটফর্মে বসে রয়েছে আর সামনে লোকটা এসে দাঁড়িয়েছে। এবং এইখানে যেটা শান্তনু মেনশন করেছে যে ওরা দুজনে ওই লোকটাকে দেখে মারাত্মক ভয় পেয়েছে, খুব স্বাভাবিকভাবেই মারাত্মকভাবে ভয় পেয়ে যায়, এবং ওরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। এবং লোকটা মানে যেটা ও লিখেছে, ঠিক যেভাবে লিখেছে আমি আপনাদেরকে সেভাবেই বলছি, একদম মানে মানুষের ঠোঁট কতটা স্ট্রেচেবল হতে পারে এটা নির্দিষ্ট অবধি স্ট্রেচেবল হয়, এবার কোনো মানুষের ঠোঁটের দুপাশ কখনো নিশ্চয়ই কানের কাছ অবধি স্ট্রেচেবল হবে না, এটা নিশ্চয়ই সম্ভব নয়। কিন্তু ওরা যেটা দেখে নিজের চোখে দুজনে দেখেছে, মানে একজন দেখলেও হয়তো বলা যেতে পারতো যে ভুল দেখেছে বা কিছু, দুজনেই দেখছে যে লোকটা ওদের দিকে আস্তে আস্তে মানে ওদের দিকে তাকে আস্তে আস্তে হাসছে, এবং হাসিটা আস্তে আস্তে চওড়া হচ্ছে, এবং চওড়া হতে হতে যখন সেটার নির্দিষ্ট বা স্বাভাবিক চওড়ার থেকে যখন বেড়ে গিয়ে কানের দিকে অবধি চলে যাওয়ার চেষ্টা করছে, এবং মানে মানুষের যে দাঁতের যে গঠন সেই গঠনের পরে তো মাড়ি বা মানুষের চোয়াল থাকে, এবং ওরা রীতিমতো দেখতে পাচ্ছে যে চোয়াল থেকে শুরু করে সব কিছু ওরা মানে চোখের সামনে দেখতে পাচ্ছে, এবং লোকটা মুখের সামনে এসে ওদের দিকে ওরকম করে হাসছে, আর লোকটা ওই দুটো হাতে আবার দুটো বাদাম নিয়ে ওদের সামনে, দুটো প্যাকেট বাদাম ওদের সামনে হাতের কাছে দিয়েছে। এটা দেখে তো মানে অমিতের কি হয়েছে, মানে ওই জিনিসটা দেখো না নিতে পারেনি, ও সোজা উল্টে পড়ে এবং বমি করে দেয়। আর শান্তনু এমন হয়েছে যে ও পুরো ফ্রিজ হয়ে গেছে, মানে ওর মন বলছে, ওর মাথা ওকে বলছে যে তোর এখান থেকে পালানো উচিত, কিন্তু মানে সরতে পারছে না, মানে ওর পুরো পা ফ্রিজ হয়ে গেছে, ওর হাত ফ্রিজ হয়ে গেছে, ও ভয়েস ফ্রিজ হয়ে গেছে, ও কিচ্ছু বলতে পারছে না, ওই জায়গা থেকে সরতে পারছে না, আর শুধু ও মানে চোখটাকে কোনো রকমে বন্ধ করে ফেলেছে, যে মানে অ্যাটলিস্ট চোখটা বন্ধ করলে তো আমি ওকে দেখতে পাবো না, আর ও বুঝতে পারছে যে ওর বন্ধু পাশে পড়ে গেছে এবং ও বমি করছে, সেটা ও দেখেছে একবার। এরপরে যেটা হলো,
মানে ও যখন মানে চোখটা বন্ধ করে ওর হাতটা মুঠো করে রয়েছে, এর কিছুক্ষণের পরে মানে মনে হলো কোথাও যেন একটা জোর পেলো, মানে মানে ও যখন চোখটা খুলেছে অনেক ভয় ভয়, যখন চোখটা খুলেছে তখন দেখছে প্ল্যাটফর্ম ফাঁকা, ওদের মুখের সামনে লোকটা নেই। আর অমিত কী করেছে, মানে ওখানে উল্টে মানে পড়ে ও বমি করে ও সাইডে পুরো কুকুরে মানে ভয়ে কাঁপছে, ঠক ঠক করে কাঁপছে। তো এটা দেখে ও কী করেছে, কোনো রকমের মানে শান্তনু অমিতকে বলছে তুই ওঠ। তো ওদের ব্যাগ ছিল, ব্যাগটা নিয়েছে, এবার ব্যাগটা নিয়ে বলছে যে আমরা এখানে আর থাকবো না, আমরা এখানে এই প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি, যাই হোক ভোরের আলো না ফোটা অবধি আমরা আর প্ল্যাটফর্মেই আসবো না। এবার যখন দুজনে একটু নিজেদেরকে থিতু করেছে, ঠিক সেই সময় ওরা যখন এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে যেন লোকালয়ের দিকে চলে যাবে ঠিক করলো, দু পা গেছে পিছন থেকে ওদেরকে ওই সেম লোকটার গলায় বলছে কি বাবারা এখন বাড়ি যাচ্ছ, ওদিকে যাচ্ছ কেন, তোমরা তো প্রথম ট্রেন ধরবে। মানে কিরকম একটা মানে মানে এর আগে যে লোকটা যে কথা বলছিল সেই লোকটার ভয়েস কিন্তু নর্মাল ছিল, বাট এবার যে লোকটা যে কথা বলছে সেই লোকটার ভয়েস কিন্তু আর নর্মাল নেই, সেটা কিন্তু বুঝতে পারছে। এবার ওরা না মানে ওই ভয়েসটা পেয়ে ওরা থমকে গিয়ে দাঁড়িয়ে গেছে, আর তখন শান্তনু দাঁড়িয়ে গেছে। আর অমিত কী করেছে, অমিত বলছে দাঁড়ালি কেন চল এখান থেকে, মানে ওর হাত ধরে ওকে টানছে। কিন্তু বিষয় হচ্ছে যে যখন ওকে টানতে গিয়ে যখন দেখছে যে শান্তনু না আর যেতে পাচ্ছে না, মানে কোনোভাবে ওর পাটা মনে হচ্ছে যেন কেউ আঠা দিয়ে বা কিছু করে ওর পাটা যেন ওই প্ল্যাটফর্মের সাথে কেউ আটকে দিয়েছে, আর অমিত বুঝতে পারছে যে পিছনে থেকে লোকটা আস্তে আস্তে এগিয়ে আসছে। এবার ও যখন পিছনে তাকিয়েছে, এবার ভেবেছে মানে ওর না মানে মনে খুব ভয় তো প্রচণ্ড পেয়েছে, কিন্তু বুঝতেও পারছে যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু যাই হোক এই বয়সী জোয়ান ছেলে এরা তো এই ধরনের ভূত প্রেত এগুলো নিয়ে তাদের এদের মধ্যে খুব একটা বিশ্বাস সাধারণত থাকে না, যেটা শান্তনু আর অমিতের মধ্যেও একেবারেই ছিল না, যেটা ও স্বীকার করেছে যে ও আমাদের চ্যানেলের ঘটনা অনেক শুনেছে বা এরকম ঘটনাও শুনতে ভালোবাসে, কিন্তু যেহেতু ওদের ব্যক্তিগত জীবনে এরকম ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি, তো ওদের মধ্যে না মানে এগুলো শুনতো শোনা অবধি সীমাবদ্ধ ছিল, কোনো দিনও যে ওরা নিজে এরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারে এটা ওদের ধারণার বাইরে ছিল। এবার সেই সেই জায়গা থেকেই অমিত কী করে, মানে মনে মনে ভয় থাকলেও একটু সাহস সঞ্চয় করে যে লোকটাকে এবার কিছু একটা বলবো, যে আপনি ট্রেনের সামনে আপনাকে দেখে মনে হলো আপনি যেন ট্রেনের কাছে চলে গেলেন, মনে হলো আপনি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়লেন, আপনি আমাদের মানে এভাবে হাসছেন আপনি আমাদের থেকে কী চান, মানে কিছু একটা লোকটাকে বলবে এরকম একটা কিছু ভেবেছে যে রেগে মেগে একটা কিছু বলবো। এবার যখন অমিত পিছনে তাকিয়ে যে লোকটাকে বলবে বলে ও নিজে স্পষ্ট দেখে যে লোকটা মানে লোকটার যে পা, ঠিক আছে মানে প্ল্যাটফর্মটা তো অন্ধকার খুব একটা নয় আলো রয়েছে, লোকটার পাটা প্ল্যাটফর্মের মেঝেটাকে টাচ করছে না, মানে মনে হচ্ছে যেন লোকটা কীরকম তাল খেতে খেতে হাওয়ায় ভাসতে ভাসতে আসছে, কিন্তু সেটা কিন্তু অনেকটা উপরে নয় একটু উপরেই। এটা দেখে না অমিত মানে পুরো মানে ও অনেক কিছু বলতে চাইছে, মানে ওখান থেকেও অনেক কিছু মনে মনে হচ্ছে ও বলছে লোকটাকে আপনি কে, আপনি আমাদের পিছু নিয়েছেন কেন, এরকম অনেক কথাও মনে মনে বলছে, কিন্তু বুঝতে পারছে যে একটা কথা ও অ্যাকচুয়ালি মুখ থেকে বেরোচ্ছে না, ও বলছে অনেক কিছু কিন্তু মুখ থেকে বেরোচ্ছে না। আর ওর পা শান্তনুর মতো ওরকম লেগে যায়নি ঠিক, কিন্তু ওর পুরো শরীরটা না প্রচণ্ড ভারী হয়ে এসেছে। তো ও মানে আর শান্তনুর যেটা হয়েছে ও পুরো ভয় ঠকঠক করে কাঁপছে, আর ও ঘাটটা মানে ঘুরিয়ে যখন লোকটার দিকে দেখছে তখন লোকটা মোটামুটি ওদের কাছে চলে এসেছে, তখন শান্তনুও কিন্তু সেম জিনিসটা দেখে যে লোকটা কিন্তু হাঁটছে না, লোকটা কিরকম যেন হালকা ভাসছে ভাসছে টাল খেতে খেতে। এবং এসে লোকটা ওদের দিকে খুব মানে একটা রূঢ় দৃষ্টিতে ওদের দিকে তাকায়, এবং লোকটার চোখটা মানে একটা মানুষের নর্মাল চোখ যেরকম হয় তার থেকে মনে হচ্ছে কিরকম লম্বাটে টাইপের চোখটা, ঠিক আছে, এবং লম্বাটে টাইপের চোখ, এবং কেন জানি না ওদেরকে দেখে মনে হচ্ছে না ওনার খুব আক্রোশ খুব রাগ কিছু একটা হচ্ছে, উনি মুখে কিছু বলছে না। এবং উনি কী করেছে, ওই ওনার হাতে ওই দুটো বাদামের প্যাকেট ওদের দিকে এগিয়ে দিয়েছে। এবার একটা ওদের এমন অবস্থা হলো ওরা না এগোতে পারছে না পিছোতে পারছে না ওরা লোকটাকে কিছু বলতে পারছে। তো এরকম যখন একটা সিচুয়েশান হয়েছে তো তখন না মানে অমিত যে ছেলেটা মানে ও অ্যাকচুয়ালি ওর বাবার সাথে যেহেতু ওদের পারিবারিক ব্যবসা রয়েছে অনেক সময় ওকে ওর বাবার সাথে এদিক ওদিক ট্রাভেল করতে হতো, ঠিক আছে,
এবার ও মোটামুটি মানে দুজনেই অ্যাকচুয়ালি সাহসী, জোয়ান ছেলে, সাহসী, কিন্তু ওই রকম একটা সিচুয়েশানে মানে ওরা না কে কী করবে কিছু বুঝতে পারছে না। তো অমিত তখন কী করেছে, অনেক মনে সাহস জুগিয়ে ওর ও মানে প্রচণ্ড জোরে আর কি মনে মনে চিৎকার করছে, কিন্তু একটা আওয়াজও বেরোচ্ছে না। তো সেই সময় ও কী করেছে, ও লোকটার মানে ও নিজের হাতটাকে তুলে, যে লোকটা যে হাত বাড়িয়ে ওই দুটো বাদামের প্যাকেট দিয়েছে, ও হাতটাকে সরিয়ে দিতে গেছে। এবার যে মুহূর্তে হাতটাকে সরিয়ে দিয়েছে, সেই মুহূর্তে ও যেটা ফিল করলো, যে অ্যাকচুয়ালি কোনো মানুষের যদি হাত থাকে, কোনো ধরুন একটা মানুষের হাত হোক বা পা হোক, আপনি যদি হাত দিয়ে বা পা দিয়ে অন্য একটা মানুষের হাত বা পা টাচ করেন, আপনি তো একটা মানুষকে যে টাচ করলেন, আপনার হাতের সাথে যে একটা মানুষের হাত টাচ হলো বা পা টাচ হলো, সেটা তো আপনি বুঝতে পারবেন। ও ও যেটা বুঝতে পারলো, যে ওর শরীরে একটা হালকা খুব কারেন্ট মানে কারেন্টের শক খেলে খুব অল্প ভোল্টেজে যদি থাকে সে যেরকম লাগে, একটা কথা হচ্ছে সেরকম লাগলো, আর একটা মনে হলো কনকনে ঠান্ডা কিছু একটা বাতাস টাইপের, সেটা কোনো বস্তু নয়, সেটা বাতাস, মনে একটা বাতাসের সাথে ওর টাচ হলো। এবং মুহূর্তের মধ্যে লোকটা কিন্তু পুরো ভ্যানিশ হয়ে গেল, পুরো ভ্যানিশ। এবার তখন মানে ওর না মানে তখন ও খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে অমিত। অমিত তখন শান্তনুকে না বলছে, এখান থেকে চ, তুই সমস্ত কিছু ঠিক করেছিস, তোর জন্যই আজকে আমাদেরকে এই অবস্থায় হতে হলো, মানে এই সিচুয়েশানে পড়তে হলো। এবার শান্তনু তখন এত ভয় পেয়ে গেছে, মানে তখন অমিতের একটুখানি মনে জোর এসেছে, অমিত কী করেছে, শান্তনুকে মানে ও যাতে একটু হুঁশে ফেরে, ও যাতে চলতে পারে, কথা বলতে পারে, ওকে কী করেছে, ওর পিঠের মধ্যে মানে খুব জোরে না আস্তে করেই একটা গুদুম করে মেরেছে পিঠে, যাতে ও একটুখানি মানে হুঁশে ফেরে। তরম করে যখন মেরেছে তখন না ও মানে মানে কাঁধ ফাঁধ ঝাঁকিয়ে উঠেছে, ওকে বলছে যে এবার চ এখান থেকে। এই বলে ওরা দুজনে ব্যাগ নিয়ে মানে কোনো রকমে ওই প্ল্যাটফর্ম থেকে, পুরো প্ল্যাটফর্ম চত্বর থেকে বেরিয়ে গেছে। এবং বারবার ওরা পিছনে ফিরে দেখছে যে ওই লোকটা আছে কি না। মানে যখন ওরা মোটামুটি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে, ঠিক তার কিছুক্ষণের মধ্যে মানে কত হবে মিনিট, 1 মিনিটে হয়তো পুরো হবে না, ওরা যখন নেমে যাচ্ছে তখন বলছে কি বাবারা তোমরা প্রথম ট্রেন ধরবে না, আর তো কিছুক্ষণ পরই প্রথম ট্রেন, আমিও তো ধরবো, চলো প্রথম ট্রেনে বেশি লোক হয়তো থাকবে না, আমরা গল্প করতে করতে যাব। এইটা যেই শুনেছে তখন মানে দুজনেই মনে মনে ভাবছে যে পিছনে তাকানো যাবে না। কি জানি কি হলো, যেটা শান্তনু লিখেছে ইমেলে, যে ওই জায়গাটায় এমন কিছুই ছিল না যেটায় ওরা হোঁচট খেতে পারে, মানে কোনো পাথরের টুকরো বা খুব ভাঙা রাস্তা সেরকম কিছু নয়। এই কথাটা শোনার সাথে সাথে যেহেতু ওরা পিছনে তাকালো না বা ওরা দাঁড়ালো না, দুজনে একই সাথে হুড়মুড়িয়ে মানে একদম মুখ থুবড়ে পড়ে যায়। এবার মুখ থুবড়ে যখন পড়েছে তখন পিছন থেকে ওরা না ওই লোকটার মানে ওরকম অট্টহাস্য শুনছে, এবং এই অট্টহাস্যটা কিন্তু যে খুব জোরে জোরে হাসছে সেটা কিন্তু নয়, মানে কীরকম একটা মানে যেটাও লিখেছে মনে হচ্ছে যেন কোনো কিছু মটমট করে ভাঙলে যেরকম আওয়াজ হয়, হাড় ভাঙা টাইপের আওয়াজ বা মটমট করে কোনো কিছু ভাঙলে যেরকম আওয়াজ হবে সেরকম টাইপের একটা আওয়াজ হচ্ছে। এবং বুঝতে পারছে যে একটা মটমট করে একটা কিছু স্ট্রেচ হচ্ছে, একটা কিছু ভাঙছে, এরকম টাইপের আওয়াজ হচ্ছে। এবং তখন ওদের মনে মনে না মানে চোখের সামনে দুজনেরই মানে মনে হচ্ছে যেন ওই লোকটার সেই কান অবধি হাসি চলে যাওয়াটা মানে মনে হচ্ছে দেখতে পাচ্ছে। এবং দুজনেরই কিন্তু পায়ে বেশ লাগে, মানে পা মুচকে যাওয়ার মতো লেগে গেছে, হঠাৎ করে পড়ে গেছে মুখ থুবড়ে। এবার ওরা না মানে কি করবে কিছু বুঝতে পারছে, মানে ওই সিচুয়েশনটায় মানে ওরা যেটা লিখেছে শান্তনু, যে আমরা এতটা অসহায় ছিলাম যে আমরা কি করব, কিভাবে করব, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। হিমতাবস্থায় তো মানে ওরা কোনো রকম ওখান থেকে উঠেছে, এবং ওঠার পরে মানে ওখানে কিচ্ছু নেই, মানে ওই সময়টা মানে একটা রিক্সাও নেই, কিছুই নেই আর কি, মানে ওখানে রিক্সা করে ওরা জায়গাটা চেনেও না, ফলে রিক্সাও যদি ওঠে কিছু তো বলতে হবে, কোথায় কী বলবে। আর যেহেতু তখনও মানে ভোরের আলো তো দূরের কথা, ভোরের আলো ফোটেইনি, কিন্তু তখনও 3টেও বাজেনি। এবার ওরা কোথায় যাবে কি করবে কিচ্ছু জানে না, মানে ওখান থেকে দুজনেই কোড়াতে কোড়াতে হাঁটছে, এবং বুঝতে পারছে যে ঠিক ওদের পিছন পিছন কেউ একটা মানে ওই উনি যেভাবে ওই থ্যাপ থ্যাপ করে উনি যখন ওই প্ল্যাটফর্মে ঢুকছিলেন তখন যেরকম মানে হালকা হালকা দৌড়চ্ছিলেন বা একটা থ্যাপ থ্যাপ আওয়াজ হচ্ছিল, ওরা বুঝতে পারছে যে ওরকম আওয়াজটা হচ্ছে। তার মানে মানে এই যে কিছুক্ষণ আগে যখন ওরা মানে প্ল্যাটফর্মের মধ্যে দেখেছিল যে লোকটা কীরকম হাওয়ায় দুলে দুলে ভাসতে ভাসতে মানে
আসছে, কিন্তু তখন কিন্তু কোনো আওয়াজ হচ্ছিল না। বাট এবার যে ওরা রাস্তা দিয়ে হাঁটছে, মনে কেউ পিছনে তাকাচ্ছে না, দুই বন্ধুর একজনও বুঝতে পারছে যে পিছনে থ্যাপ থ্যাপ করে ওই লোকটা ওদের পিছন পিছন আসছে। এবার কি করবে, কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারছে না। এবং ওরা তখন মানে একদম দিগ্বিগ, দুজনেই মানে পুরো দুজনেরই মাথা পুরো খারাপ হয়ে গেছে। ওরা এটুকু জানে যে ওদেরকে মানে ওরা দাঁড়ালে চলবে না, থামলে চলবে না। মানে শান্তনু অমিতকে বলছে যতই পায়ে লাগুক দাঁড়াবি না, এগিয়ে যাব। ও ওকে বলছে যতই তোরও পায়ে লাগুক দাঁড়াবি না। দুজনেই আস্তে 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 চলছে, কিন্তু বুঝতে পারছে না কোথায়, মানে যেদিকে চোখ যাচ্ছে ওরা যাচ্ছে। এবার এইরকমভাবে যেতে যেতে একটা জায়গায় এসেছে যেখানে একদমই আলো নেই, রাস্তাতেও আলো নেই, দোকানপাট সব বন্ধ। অত ভোর রাতে তার কোনো দোকানপাট খোলা থাকে না, খোলা থাকার কথাও নয়। এবারে এরকম যখন ওদের অবস্থা হয়, তখন না ওরা মানে বুঝতে পারছে না এবার কি করবে, কারণ রাস্তা কিছু চেনে না, আর যে জায়গাটায় ওরা এসছে সেই জায়গাটা মোটামুটি অন্ধকার। এবার সেই জায়গাটায় ওদের মনে হলো হঠাৎ করে যে কেউ একজন ওদের মানে ওরা কিন্তু তখন আর ওই পায়ে থপথপ আওয়াজ কিছু পাচ্ছে না, ওদের তখন মনে হয়েছিল যে হয়তো পিছনে কেউ নেই, ওই লোকটা আসছে না বা কিছুই নেই। এবারে যেটা হলো যে ওদের মনে হলো যেন ওদের গলার কাছে মানে দুজনেরই, দুই বন্ধুরই গলার কাছে কিছু একটা আটকাচ্ছে, ঠিক আছে, মানে ওদের মনে হচ্ছে যেন গলার কাছে কোনো একটা সুতো জাতীয় বা দড়ি জাতীয় এরকম কিছু একটা আছে। এবার দুজনেরই অস্বস্তিটা, একটা দুজনেই গলায় হাত দিয়েছে তো দেখছে কিচ্ছু নেই, ঠিক আছে, আর জায়গাটা হচ্ছে প্রচণ্ড অন্ধকার। এবার কোনো রকমে যখন ওরা মানে অস্বস্তিটা নিয়েই যখন সামনের দিকে এগোতে যাচ্ছে, তখন ওদের মনে হলো ঠিক পিছন থেকে কেউ একজন মানে বিভৎস টাইপের একটা চিৎকার করে উঠল। মানে ওই চিৎকারটা বিভৎস, মানে পুরুষ কণ্ঠ মহিলা কণ্ঠ, সেই কণ্ঠ মানে কোন জেন্ডার সেটা বোঝার উপায় নেই, কিন্তু একটা বিভৎস রকমভাবে চিৎকার হলো। এবং এই চিৎকারটা ও যেটা বলছে, যে চিৎকারটা শুনে ওদের পুরো আত্মা কেঁপে যাওয়ার মতো অবস্থা, এত ভয় পেয়ে গেছে, মানে পিছনে যে কী হচ্ছে কী হচ্ছে না ওরা কিছু বুঝতে পারছে না। এবার তখন দুজনেরই শরীর মারাত্মক রকমের ভারী হয়েছে, মানে ওদের মনে হচ্ছে মানে দুজনেই পরবর্তী সময় যখন আলোচনা করছে, দুজনেরই ওই মুহূর্তে মনে হচ্ছিল যদি দুজনের কাঁধে হয়তো 20 থেকে 25 কেজি করে কেউ ওয়েট চাপিয়ে দিয়েছে। ভাবুন একবার কতটা মানে বড় একটা বোঝা মনে হচ্ছে ওদের, মানে কোনো একটা মানুষের মানে পিঠের উপরে যদি এরকম কেউ 20-25 কেজি বোঝা চাপিয়ে দেয়, তার পক্ষে তো আর স্বাভাবিকভাবে হাঁটাচলা করাটাই সম্ভব নয়, তাই না? তো ওর ক্ষেত্রে কিন্তু একদম সেম হলো, ওদের দুজনের ক্ষেত্রেই। এবার শান্তনু অমিত না মানে এবার যে বুঝতে পারছে যে ওদের এই মুহূর্তে জায়গাটা থেকে দৌড়ে যাওয়া উচিত। এবার ওরা এর আগে কোনোদিনও গুমা যায়নি, ঠিক আছে, এবার ওদের তো মাথায় উঠেছে ওই রাজুদার কোথা থেকে কীভাবে পরোটা আনে, কীভাবে ট্রেনে তোলে, সব তো মাথায় উঠেছে। ওরা এবার ভাবছে যে কী করবে, মানে ওদিক দিয়ে মানে দৌড়েও যেতে পারছে না, শরীর প্রচণ্ড ভারী হয়ে এসছে। আর ঠিক সেই সময় ওদের চোখে না ওরা দুজনেই ঘোলাটে দেখা শুরু করেছে, মানে কোন রাস্তায় গেছে কী হয়েছে কিচ্ছু জানে না, পুরো চোখে ঘোলাটে। এবং এরপরে মানে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ওরা কোথায় গেছে, কি করেছে, কি কন্ডিশনে ওরা ছিল, ওদের কিচ্ছু মনে নেই, মানে জাস্ট কিছু মনে নেই। ওদের হুঁশ এলো যখন মোটামুটি ভোরের আলো ফুটেছে। এবার দেখুন ভোরের আলো ফুটেছে, এবার ভোরের আলো ফোটার সাথে সাথেই মানুষের একটা ব্যস্ততা শুরু হয়ে যায়, অনেক মানুষ অনেক সকালবেলা কাজে বেরোতে হয়, অনেক মানুষ অনেক সময় খুব ভোরের ট্রেন না ধরলেও মোটামুটি 5টা সাড়ে 5টা ট্রেন অনেকেই ধরেন, তো ওরকমই সাইকেলের আওয়াজে গাড়ি ঘোড়ার আওয়াজে ওদের মানে ওই ঘোরটা ভাঙে। এবং যখন ঘোর ভেঙেছে প্রথম ঘোরটা ভাঙে হচ্ছে অমিতের। এবার অমিতের যখন ওই ঘোরটা ভাঙে, ও দেখছে যে ওর ঠিক পাশে শান্তনু মানে একদম মানে মাথা নুইয়ে সাইড করে পড়ে আছে। তো ও তখন ওকে ঠেলা মারছে যে ওঠ ওঠ। এবার দুজনেই যখন ও যখন উঠল, শান্তনু যখন উঠল, তখন দুজনেই বুঝতে পারছে দুজনের গায়ে প্রচণ্ড জ্বর, মানে ভালো জ্বর এসে গেছে। এবার ওরা সেই সময় নিজেদেরকে একটা মন্দিরের কাছে আবিষ্কার করল। এবার যেটা শান্তনু লিখেছে যে সেই দিন যে ওরা ওই রাতের বেলা যতটুকু স্মৃতি ওদের মনে আছে
ওরা একটা অন্ধকার জায়গায় চলে এসেছিল, সেখানে সেরকম আলো নেই। সেখানে আর যাই হোক, ওরা কিন্তু কোনো মন্দির দেখেনি, এমনি দোকানপাট কিছু ছিল আর এমনি বাড়িঘর নর্মাল যেরকম হয় সেরকম। সেখানে কিন্তু কোনো মন্দির নেই। এবার ওরা দেখছে যে ওরা মন্দিরটা বন্ধ রয়েছে, মন্দির তখনও মানে খোলা খোলা হয়নি। এবার ওরা ঠিক মানে সেদিন ওদের এমন শারীরিক অবস্থা, এত জ্বর এসে গেছে, শরীর এত অবসন্ন, ওরা ঠিকমতো দেখতেও পায়নি যে মন্দিরটা কি ছিল। বাট যেটা শান্তনু লিখেছে যে খুব সম্ভব ওটা কোনো মা কালীর মন্দির অথবা বড় ঠাকুরের মন্দির ছিল, সেটা ওরা শিওর নয়। এবার ওইখান থেকে ওরা কি করে যে ওইভাবে পড়েছিল, এবং ওদের দুজনের গায়ে প্রচণ্ড জ্বর, এবং যেহেতু অনেকটা সকালবেলা, তো আশপাশের লোকেরা তখনও ওদেরকে মানে এভাবে যদি কেউ একটা মন্দিরের সামনে দুটো ছেলে পড়ে থাকে তাহলে সেটা একটা জানাজানি হবে, আশেপাশে প্রথম সকাল সকাল ধরুন চায়ের দোকান খোলে জিজ্ঞেস করবে। আর যেহেতু ওরা দুজন একেবারেই লোকাল ছেলে তো নয়, তো দেখে বুঝতেই পারবে যে ছেলে দুটো লোকাল নয়। কিন্তু এরকম কেউ ওদের আইডেন্টিফাই করার আগে ওদেরই ভোর ভোর সাইকেলের আওয়াজে, গাড়ির আওয়াজে ঘুম ভেঙে যায়। এবার ওখান থেকে ওরা কোনো রকমই উঠেছে, উঠে ওরা কিছু তো চিনতে পারছে না কোথায় এসে গেছে কি এসে গেছে, মানে ওখান থেকে উঠে কোনো রকম ওরা ব্যাগ ফ্যাগ নিয়ে মানে একটুখানি নিজেরাও একটু হতভম্ব হয়ে গেছে যে আমরা এখানে কি করে এলাম। আর সত্যি সত্যি যদি রাস্তার মাঝখানে পড়ে থাকতো কোনো গাড়ি ঘোড়া, ওরকম অন্ধকারের মধ্যে পড়ে থাকলে গাড়ি ঘোড়াতে ধাক্কা খাওয়ার একটা চান্সেস থাকতো। কিন্তু সেখান থেকে যে ওরা কী করে মন্দিরের কাছে চলে এলো, কী করে যে ওরা ওখানে অবসন্ন হয়ে পড়েছিল, কিন্তু দুজনেই বুঝতে পারছে ওদের গা পুরো গরম হয়ে গেছে। তোরা ওখান থেকে মানে পিছনের দিকে মানে কিছু তো বুঝতে পারছে না, সেভাবে কোনো লোকজনও নেই, তো ওরা কী করেছে হাঁটা শুরু করেছে। এবার হাঁটতে হাঁটতে ওখানে একটা টোটো দেখতে পায় এবং তাকে বলে যে স্টেশন পৌঁছে দিতে। তো কোনো রকমই ওই দুজনে মানে ওই রকম জ্বর গায়ে স্টেশন আসে এবং সেখান থেকে ওরা ট্রেন ধরে কোনো রকমে ব্যান্ডেল অবধি এসে পৌঁছয়। এবং যখন ব্যান্ডেল এসে পৌঁছেছে তখন মানে শান্তনু আমি দুজনেই মানে তখন ধরে প্রাণ এলো, দুজনেই ভাবছে যে কখন বাড়ি পৌঁছব। মানে যে এক্সপেডিশন করতে ওরা বেরিয়েছিল, একটা অ্যাডভেঞ্চার হবে ভেবেছিল, রাজুদার পকেট পরোটা সম্পর্কে অনেক কিছু জানবে, কীভাবে উনি বাড়ি থেকে পরোটা নিয়ে সব দেখবে, সব তো কিছু হলোই না, উল্টে ওরা এত বড় একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ল। সেদিনটা ওদের দুজনেরই এত জ্বর আসে কোনো রকমে বাড়ি ঢোকে, মানে ওদের তারপরে সেই পুরো দিনটা মানে বাড়িতে গেছে, বাড়ির লোক দেখেছে জ্বর হয়েছে, ওষুধ দিয়েছে, কিন্তু ওদের কিছু খেয়ালই নেই, পুরো দিনটা ওরা ঘোরের মধ্যে একদম কেটে যায়। পরের দিন যখন একটু সুস্থ হয়েছে তো তখন অমিত এই শান্তনুকে ফোন করেছে। এবার শান্তনুকে যখন ফোন করেছে তখন শান্তনু বলছে যে আমি না তোকেই ফোন করতে যাচ্ছিলাম, তো দুজনেরই জ্বর আগের থেকে কমেছে কিন্তু শরীরে প্রচণ্ড দুর্বলতা রয়েছে। এবং সবথেকে অবাকজনক বিষয় হচ্ছে যে দুজনেই সেই ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখে এবং দুজনেই কিন্তু সেম স্বপ্ন দেখেছিল। দুজনেই স্বপ্নে দেখে যে ওই লোকটা ওরকম অন্ধকারের মধ্যে ওদেরকে বলছে তোদের ভাগ্য খুব ভালো, খুব ভালো ভাগ্য, তোরা তো বেঁচে গেলি, এই কথাটা শুনে। এবং যখন ঘুম থেকে ওরা ওঠে তখন দুজনেই এই সেম স্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। যাই হোক, তো এরপরে আরও দুদিন লাগে ওদের জ্বর পুরোপুরি ঠিক হতে। তো তারপরে থেকে আর ওরা এই স্বপ্ন বা ওরকম কিছু দেখেনি, কিন্তু ওরা মারাত্মক ভয় ভয়ে ছিল। মানে 5-6 দিন ওদের ভীষণ ভয় লাগছিল, মানে ঘরে একা থাকলে ভয় লাগছে, কোনো ছায়া দেখলে, হয়তো ঘরেই কোনো কিছু ছায়া পড়েছে ভয় লাগছে। তো এইরকমভাবে অবস্থায় কিন্তু ওদের মানে ওই আসার পরে, জ্বর ছেড়ে যাওয়ার পরেও 4-5 দিন ওরা খুব ভয় ভয়ে ছিল। তো তারপরে আর কখনো এই বিষয় নিয়ে ভয় পায়নি। তবে একটা জিনিস ওরা বুঝতে পেরেছিল যে সেদিন রাতে ওইভাবে ওরকম নিশুতি রাতে ওইভাবে স্টেশনে থাকাটা হয়তো ওদের উচিত হয়নি। তার মধ্যে আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন স্টেশনে বহু লোক অনেক কাজে কর্মেও অনেক সময় অনেক লোক প্রথম ট্রেন ধরার জন্য রাতে আসে, তো সবার কি আর এরকম এক্সপিরিয়েন্স হয়, তা তো নয়। কিন্তু যেটা ওরা পরবর্তীকালে বুঝেছিল যে ওদের এরকম এক্সপিরিয়েন্স হওয়ার পিছনে একটা কারণ ছিল। তো এই ঘটনাটার পিছনে যে কারণটা ছিল, যেটা আর কি একজন ভদ্রলোক বলেছিলেন, মানে এই ঘটনাটা ঘটার পরে না ওরা তার মাস দুয়েক পরে একজন ব্যক্তির সাথে ওরা দেখা করে,
তো সেই ভদ্রলোক তিনি হচ্ছেন খুবই পণ্ডিত একজন ব্যক্তি, এবং তিনি এই ধরনের কোনো কিছুতে উনি কোনোভাবে রিমেডি দেন না, মানে কোনো স্টোন বলুন বা কোনো তাবিজ কবচ এসব কিছু দেন না, শুধু কেন ঘটেছে কী জন্য ঘটেছে, মানে তুমি ঠাকুরের নাম গান করো এরকম টাইপেরই উনি কিছু বলেন। কিন্তু উনি নাকি এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেটা কী জন্য ঘটেছে বা ঘটে থাকতে পারে সেটা বলে দেন। তো কাকুরগাছিতে ওরা একজনের সন্ধান পায়, তো সেই ভদ্রলোকের কাছে যায়, এবং তিনি কিন্তু টাকা পয়সার বিনিময়ে এগুলো করেন না, তো একজন চেনা জানা মার্ফত যান। এবং সেই ভদ্রলোক বলেছিলেন যে তোমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ওই যে ওই ভদ্রলোক যখন ওদেরকে ওই বাদামের প্যাকেট দিয়েছিল, ওরা যে ওই বাদামটা খেয়েছিল, তিনি বলেছিলেন যে তোমাদের ওই বাদামটা খাওয়া উচিত হয়নি। দেখবেন বহু ছোটবেলাতে আমাদের মায়েরা দিদা ঠাকুমা এনারা বলতো যে বাইরে থেকে কেউ কিছু দিলে খাবে না, খেলে অনেক সময় অনেকে অনেক কিছু অনেককে খাইয়ে দিয়ে বশ করে বা ক্ষতি করে, এগুলো আমরা অনেক আগে শুনতাম, কিন্তু বর্তমান যুগে আমরা এগুলো অতটা বিশ্বাস করি না, ভাবি এগুলো আবার কি, এগুলো হয় না। কিন্তু সত্যি কথা বলতে কি, আজকের দিনেও কিন্তু এই জিনিসগুলোর একটা ইম্পর্টেন্স আছে, এগুলো কিন্তু গুরুত্ব আছে। মানে আপনি কোথাও একটা গেলেন, হঠাৎ করেই কোনো অজানা অচানা ব্যক্তি হয়তো তাকে রেখে খুব নিরীহ খুবই স্বাভাবিক বলে মনে হচ্ছে, কিন্তু অনেক সময় এরকম হয় যে সে সেইটার মাধ্যমে কিন্তু একটা মানুষের উপরে কব্জা করে। এবার দেখুন সব সময় যে একই রকমভাবে ঘটনাটা ঘটে তা তো নয়, তো উনি বলেছিলেন যে তোমরা যদি ওইটা না খেতে তাহলে কিন্তু তোমাদের সাথে এই ভয়ানক ঘটনাটা ঘটতো না, তোমরা যে রূপ ওনার দেখেছো বা যে ঘটনাটা তোমাদের চোখের সামনে ঘটেছে সেই ভয়াবহ ব্যাপারটা কিন্তু তোমরা এক্সপিরিয়েন্সই করতে না। কিন্তু যেহেতু এই দুজনেই ওনার দেয়া সেই বাদামের প্যাকেট থেকে বাদাম খেয়েছিল, সেই জন্য কিন্তু ওদের উপরে এই জিনিসটা এত ভয়ঙ্করভাবে মানে আসে। তো উনি বলেছিলেন যে তোমরা কিন্তু একদম যা ঘটনা ঘটেছে এর পরেও তোমাদের সাথে এরকম, মানে ওই যে জিনিসটা ছিল সেটা কোনো ভয়ঙ্কর আত্মা হোক বা কোনো স্পিরিট যাই হোক না কেন, সে আবার তোমাদের আশেপাশে এসে তোমাদেরকে কোনোভাবে তার জালে ফাঁসানোর চেষ্টা করতে পারে, কিন্তু তোমরা নিজেরা ঠিক থাক যদি ঠিক থাকো, কোনো কিছু না বুঝে করবে না, কোনো জায়গায় যদি মনে হয় যে না এই জায়গাটা খুব স্বাভাবিক লাগছে না সেখানে যাবেন, এরকম নানান কথা ওদেরকে বলে দিয়েছিল। তোরাও এটা মনে করে যে সেইটার জন্যই হয়তো ওদের এই বীভৎস ঘটনাটা ঘটেছিল। এবার এই ঘটনাটা যে ওদের সাথে ঘটলো, ওরা বহুবার দুজনে একে অপরের সাথে কথা বলেছে, মানে অমিত শান্তনুর সাথে, শান্তনু অমিতের সাথে, কিন্তু ওরা দুজনে কেউই বুঝতে পারছে না যে সেদিন রাতে ওরা কি করে মন্দিরের কাছে এলো, কারণ মন্দিরের কাছে আসার তো কথা নয়। আর পরে যখন ওরা কিছুটা মন্দির থেকে এগিয়ে যখন টোটো নিয়ে স্টেশনে এলো, তখন ওরা বুঝতে পারলো ভালোই কিন্তু ডিস্টেন্স, কিন্তু অতটা ডিস্টেন্স ওরা কিন্তু মানে হেঁটে আসেইনি। আর সত্যি সত্যি ওই দিন হয়তো ওদেরকে স্বয়ং ভগবানই রক্ষা করেছিলেন, কারণ মানে ওরা যেখানটায় অচৈতন্য অবস্থায় ছিল সেটা কোনো বাড়ি হতে পারতো, সেটা এমনি কোনো ফাঁকা জায়গা হতে পারতো, বা সেটা কোনো দোকানও হতে পারতো। কিন্তু ভালো করে ভেবে দেখলে দেখা যায় যে ওটা মন্দির ছিল বলেই হয়তো ওদের আর কোনো ক্ষতি হয়নি, হয়তো ওদের কোনো একটা বড় ফাঁড়া ছিল সেটা বেরিয়ে গেল। কিন্তু আজ অবধি এটাও ওদের কাছে রহস্য যে কেন কেন এই ঘটনাটা ওদের সাথে ঘটলো, এরকম ঘটনা কিন্তু ঘটার কথা ছিল না। যাই হোক, তো এরপরে আর কখনো ওরা এরকম ভয় পায়নি বা এরকম কোনো কিছু হয়নি, কিন্তু এই বিষয়টার পর থেকে না ওরা দুজনেই এই ভূত প্রেত বা বলুন বা এই ধরনের যে নেগেটিভ এনার্জি সেগুলো সম্পর্কে যেমন আগে ওদের কোনো বিশ্বাস ছিল না, কোনো ওরা মানতো না অতটা, সেই বিশ্বাসটা কিন্তু ওদের জন্মেছে। তো যাই হোক, তারপর থেকে ওরা ভালো আছে, কোনো রকম অসুবিধে হয়নি। আর তারপর থেকে দুজনেই দুজনের মানে ওয়ালেটে ওরা ঠাকুরের ফুল রাখে, সেটা দিনে হোক রাতে হোক সবসময় রেখে দেয়, যাতে এই ধরনের সিচুয়েশান অ্যাটলিস্ট মানে ওরা বিশ্বাস করে এবং আমারও এটা মনে হয় যে স্বয়ং ভগবানই হয়তো ওদের সেদিন এই এত অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছিলেন। এটাই ছিল ঘটনা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে, নমস্কার।